জোটের অন্তর্ভুক্ত নয়। অতীতেও ইসলামী ঐক্য জোটের বিজয়ী নেতৃবৃন্দ সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ইসলামী ঐক্য জোট এককভাবে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী প্রস্তুতি অংশ হিসেবে সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যে গতিশীল করা হয়েছে। আমাদের নেতা কর্মীরা আগের চেয়ে সাংগঠনিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত। রাজনৈতিক সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনা সবসময় ইতিবাচক প্রভাব রাখে। শুধুমাত্র দোষারোপের রাজনীতির মধ্যেই ইসলামী ঐক্যজোট নিবদ্ধ থাকে না। দেশ, জনগণ ও ইমানি দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের মতামত পূর্বেও ব্যক্ত করেছি, ভবিষ্যতেও ব্যক্ত করতে থাকবো ইনশাআল্লাহ। সরকারের গৃহীত জনকল্যাণকর পদক্ষেপ সমূহকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সরকারের কোন সিদ্ধান্ত যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে না যায়, আমরা সবসময় তার সমালোচনা করেছি এবং এই প্রতিবাদের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।